ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নয়ন কুমার দে। আমরা সবাই অবগত আছি যে E-74 ভিসা পরিবর্তনের ক্ষেত্রে ভিসা আবেদনের কাগজপত্রের সাথে খিউংনিয়োক জংমিয়ংস অর্থাৎ ক্যারিয়ার সার্টিফিকেটও দিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই জানি না এই ক্যারিয়ার সার্টিফিকেটটি কোথায় পাওয়া যায় বা কোথা থেকে ডাউনলোড করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে ক্যারিয়ার সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। শুরু করার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার জন্য, যাতে করে পরবর্তীতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আয়োজন। বলে রাখা ভালো, ক্যারিয়ার সার্টিফিকেট ইপিএস আইডি থেকে বের করতে হয়। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ক্যারিয়ার সার্টিফিকেট বের করতে পারবেন না, আপনাকে অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপের সাহায্য নিতে হবে। ডেস্কটপ এবং ল্যাপটপে যে কোনো ওয়েব ব্রাউজার দিয়েও আপনি ক্যারিয়ার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না, এক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে সম্ভব হয় না, তাই আপনাকে অবশ্যই ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে। তো আমি শুরুতে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করব। ওয়েব সার্চ বক্সে আমি www.eps.go.kr এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান পাশে আইডি রোগইনে আমি আমার আইডি ইপিএস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পরে এই স্ক্রিনটি আমাদের সামনে আসবে। এই স্ক্রিনটি আসার পরে আমরা আমাদের নাম এবং তথ্যগুলো একটু যাচাই করে নিব। এরপরেই আমরা একটু নিচে আসলেই ক্যারিয়ার সার্টিফিকেট প্রিন্ট নামে একটি অপশন পাব। এখানে একটু নিচেই লেখা আছে ইস্যু সার্টিফিকেট অফ ক্যারিয়ার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পুনরায় আমাদের তথ্যগুলো আবার দেওয়া আছে, আমরা তথ্যগুলো একটু যাচাই করে এরপরে একেবারে নিচে চলে আসব। নিচে অভিজ্ঞতা সনদপত্র ইস্যুর উদ্দেশ্য, তো আমরা কি কারণে এই সার্টিফিকেটটা ইস্যু করতে চাচ্ছি তার কারণ লিখব। তো সাধারণত আমরা E-74 এ ভিসা পরিবর্তন করার জন্যই এই সার্টিফিকেটটি ডাউনলোড করে থাকি, তাই আমরা এখানে শুধুমাত্র ভিসা লিখলেই হবে অথবা শুধুমাত্র ভিসা লিখলেই হয়। এখানে ভিসা লিখে আমরা আবেদন করব। আবেদন করলে দেখুন সাকসেসফুলি সেভ এই অপশনটি আসবে, ওকে। এরপরে আবার নিচে আসতে হবে। নিচে আসার পরে এখন আমি যদি এটা ইংরেজিতে চাই তাহলে ইংরেজিতেও নিতে পারবো, আবার যদি আমি কোরিয়ান ভাষায় চাই কোরিয়ান ভাষায়ও নিতে পারবো। তো সেক্ষেত্রে আমি কোরিয়ান ভাষাটাই নিলাম, খিউংনিয়োক জংমিয়ংস ছুলিয়ক হাঙ্গুগ। এখানে ক্লিক করলাম, আমার সার্টিফিকেটটির এই ধরনের একটি প্রিভিউ আসবে। এই প্রিভিউটি আসার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এবং প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আমার কম্পিউটারে ইনস্টলকৃত প্রিন্টারগুলো আমার এখানে শো করবে, তাদের মধ্যে থেকে আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই প্রিন্টারটি সিলেক্ট করব। এই প্রিন্টারটি সিলেক্ট করে নিচে এসে প্রিন্টে ক্লিক করব। তারপর এই সার্টিফিকেটটি আমি কোথায় সেভ করতে চাচ্ছি তা দেখাতে বলবে। আমি যেহেতু ডেস্কটপে সেভ করব, আমি সেজন্য ডেস্কটপ ক্লিক করলাম এবং এখানে এসে ক্যারিয়ার সার্টিফিকেট লিখলাম। সেভ হয়ে গেল ক্যারিয়ার সার্টিফিকেট ডাউনলোড করা। এখন চাইলে আমি এটি প্রিন্ট করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।